চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনারা এই ধরনের অটোফিলের কাজ করতে পারেন। ধরুন বন্ধুরা, আমি প্রথমে দেখাচ্ছি যে আমাদের প্রয়োজন হচ্ছে এক দুই তিন এই ধরনের সিরিয়াল লেখা, ঠিক আছে? তো আমরা জানি সাধারণত কী করি, সিরিয়াল লেখার প্রয়োজন হলে এক ইন্টার দিয়ে, দুই ইন্টার দিয়ে, তিন ইন্টার দিয়ে, চার ইন্টার দিয়ে, পাঁচ, এইভাবে, ঠিক আছে? তো এইভাবে লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার কিন্তু, ঠিক আছে? তো আমরা কি করব, জাস্ট এই জায়গায় ওয়ান লিখে লেখার পরে আমরা যদি কন্ট্রোল ধরে রেখে এই যে নিচে ডান সেল পয়েন্টারের নিচে যে একটা পয়েন্ট আছে, এখানে মাউস পয়েন্টার নিলে এরকম কালো হয়ে যায় প্লাসটা, ঠিক আছে? তখন ড্রাগ করে নিচে নিয়ে আসলে কিন্তু এভাবে এক দুই তিন, ঠিক আছে, এভাবে হতে থাকে, ঠিক আছে? দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নাম্বারগুলো হয়েছে, ঠিক আছে? তো আমরা এভাবে লিখতে পারি। আবার যদি এরকম প্রয়োজন পড়ে যে আর এই কাজটা এইভাবে করতে পারেন, এক লেখার পরে এখানে দুই লিখবেন, ঠিক আছে? এখানে দুই লিখবেন, লেখার পরে আপনারা এই দুইটা সেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে নিচে একটা পয়েন্ট আছে, আপনারা কন্ট্রোল ছাড়াই এই দুইটা যদি লিখে নেন আগে, কন্ট্রোল ছাড়াই আপনারা জাস্ট এখানে ক্লিক করে নিচে ড্রাগ করলে এইভাবে এক দুই তিন চলে আসে কিন্তু, ঠিক আছে? এরপরে আবার আরেকটা পদ্ধতিতে করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ওয়ান লিখে, এখানে ওয়ান লিখে আপনারা জাস্ট চলে যাবেন এখানে ফিলে, তারপরে সিরিজে, ঠিক আছে? এখানে যদি রো রেখে যদি ওকে করেন, তাহলে রো বাই রো এভাবে ওয়ান টু থ্রি হতে থাকবে। আমি কলাম দিলাম, ঠিক আছে? কলাম দিয়ে আপনার যদি প্রয়োজন হয় এক থেকে দশ লিখবেন, ঠিক আছে? এক থেকে দশ দিলাম, এখন আপনি ওকে দিলেই দেখুন এক থেকে দশ কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা নাম্বার লিখতে পারেন। আর যদি তারিখ লিখতে চান, দেখুন আমরা তারিখ লিখতে চাই, তারিখ আমরা লিখলাম 2/5/2021, ঠিক আছে? এভাবে একটা তারিখ লেখার পরে যদি নিচে টান দেন, এই যে এখানে একটা পয়েন্টার আছে, এই যে এই দিকে, এখানে মাউস পয়েন্টার নিলে প্লাস হয়ে যায়, জাস্ট টান দিলেই এভাবে দেখুন 5/6, হ্যাঁ, 7/8/9, বন্ধুরা মাঝেরটা কিন্তু তারিখ, এদিকে একটা মাস। যদি আপনার এই ফরম্যাটটা পছন্দ না হয়, আপনি যদি চান যে আমি প্রথম তারিখ দিব পরে মাস দিব, সেটাও করতে পারেন। এই ফরম্যাটটা করার জন্য আপনাকে চলে যেতে হবে এইভাবে, এই সেলে পয়েন্টার রেখে আপনি চলে যাবেন এই জায়গায় নাম্বার, ঠিক আছে? এই যে হোম মেনুতে থাকা নাম্বারের এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় ডেট, ঠিক আছে? এই ডেটের এখানে আপনার এখানে নাম্বারের ফরম্যাট আছে, ঠিক আছে? এই যে দেখুন এইভাবে, যেমন 14 মার্চ, হ্যাঁ, এই ফরম্যাটটা ওকে করলাম। আমি এখন লিখলাম যে 5/6/2021 লিখে এন্টার করলে বন্ধুরা দেখুন এই ফরম্যাটটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? 6/7/8/9 এইভাবে চলে আসবে, ঠিক আছে? এইভাবে আপনারা ডেট লিখতে পারেন, ওকে? তারপরে দেখুন আমরা উইক লিখি, ঠিক আছে? স্যাটারডে, সানডে, মানডে, আমরা যদি এগুলো লিখতে চাই, ধরুন আমি এখানে SATUR SATURDAY লিখে এন্টার দিলাম। এরপর যদি আমি পরেগুলো অটোমেটিক আনতে চাই, অটোফিল করতে চাই, সেক্ষেত্রে আপনারা এই যে নিচে একটা পয়েন্ট আছে, একইভাবে আপনারা এটাতে টান দিয়ে নিচে ড্রাগ করলেই এভাবে স্যাটারডে, সানডে, মানডে, আবার স্যাটারডে, ঠিক আছে? এভাবে একের পর এক চলে আসতে থাকবে। আবার যদি এমন চান যে আমি শুধু এখানে মানডে লিখলাম, ঠিক আছে, মানডে থেকে শুরু করবেন, ওয়ানডে মানডে লেখার পরে আপনারা এই জায়গায় টান দিয়ে এখান থেকে যদি টান দেন, মানডে, টিউজডে, ওয়েডনেসডে এভাবে আসতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি গেলাম মান্থে, ঠিক আছে? আমরা যদি এখানে জানুয়ারি লিখে, শুধু জানুয়ারি লিখে এখানে সিলেক্ট করে এই দিকে যে একটা পয়েন্ট আছে, এখানে ড্রাগ করলে এভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, নভেম্বর, ডিসেম্বর এভাবে চলে আসবে অটোমেটিকই, ঠিক আছে? আবার যদি আপনি এখানে শুধু ফেব্রুয়ারি থেকে শুরু করেন, ধরুন মার্চ থেকে শুরু করলে আপনার মার্চের পর থেকে আসতে থাকবে, ঠিক আছে? মার্চ, এপ্রিল, মে, এইভাবে আপনারা মাস অটোফিল করতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকে আবার এই মান্থ জানু, জান, জে এন, জান, ফেব, এফি, ফেব এভাবে যদি লিখতে চান, জাস্ট এইভাবে জে এন লিখে এন্টার দিবেন, এইভাবে টান দিলে এইভাবে আসবে, ঠিক আছে? জান, ফেব, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে আপনারা অটোফিল করে আপনারা সময় সাপেক্ষ কাজগুলো অল্প সময় করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।